হরে কৃষ্ণ। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আপনারা সবাই এখানে এসেছেন। তো আপনারা কারা কারা এখানে আছেন? দু বছর ধরে যুক্ত, পাঁচ বছর ধরে যুক্ত, আচ্ছা ছ বছর ধরে যুক্ত, এক মাস ধরে যুক্ত, ওকে এক মাসের সংখ্যা বেশি আছে, ওকে খুব ভালো। কারা কারা আজকে প্রথম এসেছেন? ওকে দুজন আছেন, তিনজন আছেন, বাহ খুব ভালো। তো আজকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ যে এসেছেন মহাপ্রভু রূপে, এবং মহাপ্রভু আমাদেরকে কি দিয়েছেন এই সম্পর্কে আলোচনা করব। সবাই রাজি? আপনারা রাজি না হলে ওই ব্যাপারেই বলবো, কিন্তু আমাদের মনে হয় যে এই বিষয়ে আলোচনা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চি দুষ্কৃতাম ধর্ম সংস্থা পুনরুত্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু উনি দেখিয়ে দিয়ে যাননি যে সর্বধর্মাং পরিত্যাজ্য কি। উনি আরেক জায়গায় গীতায় বলছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়ে স্বামী মা সুচা। যে তোমাকে আর কোথাও যেতে হবে না, আমার কাছে শরণাগতি নাও, এবং শরণাগতি নিলে আমি তোমাকে পুরোপুরিভাবে রক্ষা করব। কিন্তু শরণাগতিটা যে কী সেটা তিনি কিন্তু দেখিয়ে যাননি। তারপরে তিনি যখন দেখলেন যে কলিযুগ এসেছে এবং কলিযুগের লোকেরা কীভাবে নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন, সেই জন্যে তিনি যেহেতু আমাদের সবার পিতা, তিনি আবার নিজে এলেন। কিভাবে এলেন? সুবর্ণ বর্ণ হৈমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছ মত শান্তিপরায়ণ। বিষ্ণু সহস্রনামে মহাপ্রভু সম্পর্কে বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্যাট শ্লোক, কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গস্তু পার্ষদম কলো সংকীর্তনৈ প্রারজয়ন্তী সুমেধসঃ। এবং চৈতন্য চরিত্রে আমাদের বলা হচ্ছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতায়। তো মহাপ্রভু নিজে এলেন। মহাপ্রভু 48 বছর লীলাবিলাস করেছিলেন, 24 বছর নবদ্বীপ মায়াপুরে, আপনাদের বাড়ির খুব কাছে, আপনারাও তো নদেরই, নবদ্বীপ তো আপনারা ওই ডিভিশনের, তো নবদ্বীপে মহাপ্রভু এলেন শ্রী মায়াপুর গ্রামে, 24 বছর ওখানে ছিলেন, আর 24 বছর কাটোয়াতে সন্ন্যাস নেবার পর জগন্নাথ পুরীতে ছিলেন। তো এই 48 বছরের ভেতরে, এবং 24 বছর পুরীতে যে ছিলেন সেই সময় 18 বছর পুরীতে ছিলেন, আর 6 বছর বৃন্দাবন এবং বিভিন্ন দাক্ষিণাত্য পরিভ্রমণ করে কৃষ্ণনাম প্রচার করেছিলেন, মনে থাকবে? তো কত বছর ছিলেন মহাপ্রভু ভৌমলীলায়? ভাগটা কি 24 আর 24, 24-এর মধ্যে আবার ভাগ কি 18 আর 6। তো এই যে মহাপ্রভু 24 বছর 48 বছরের লীলা, যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে মহাপ্রভুর লীলা কি, মহাপ্রভু কি শিখিয়েছেন, আপনারা কি উত্তর দেবেন? মহাপ্রভু তো 1 মাস ধরে সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন, রূপ গোস্বামীকে 1 সপ্তাহ ধরে, 10 দিন ধরে বারাণসীতে, কাশীতে, হ্যাঁ, আর রূপ গোস্বামীকে পুরীতে এবং বৃন্দাবনে। তা আমি আজকে আপনাদেরকে সার বলবো, সার মানে গাছে দেবার সার নয়, সার মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে গুরুতত্ত্ব আপনাকে বল, মহাপ্রভু কী দিয়েছেন। আজকে যদি খুব মন দিয়ে আমাদের আলোচনা শোনেন, তাহলে আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে মহাপ্রভু কী দিয়েছেন, আপনারা বলতে পারবেন এইগুলো দিয়েছে। সবাই রাডি তৈরি? একবার জোরে হরিব। তো মহাপ্রভুর সম্পর্কে জানা যায় বিশেষত 3টে গ্রন্থ থেকে, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল। চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, চৈতন্য ভাগবত লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর, এবং চৈতন্য মঙ্গল লিখেছেন লোচনদাস ঠাকুর। এছাড়াও স্বরূপ দামোদরের কর্চা, সার্বম ভট্টাচার্যের কর্চা, মাধবী দেবীর ইতিহাস, এবং আরও অনেক সেই সময়কার বৈষ্ণব লেখনী এবং আলোচনায় থেকে মহাপ্রভু সম্পর্কে জানা যায়। তবে বিশেষত
চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল, এই হচ্ছে তিনটি, যার মাধ্যমে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর এবং তার লীলাবিলাস বোঝা যায়। যদিও বলা হয়, শাস্ত্রে বলে যে ভগবানের বাণী হচ্ছে গীতা। ভগবানের বাণী হচ্ছে কি? মানে ভগবান যেটা বলছেন, ভগবানের হৃদয় হচ্ছে ভাগবতম, কারণ তার সেই হৃদয়ে বৈষ্ণবরা থাকে আর বৈষ্ণবদের সম্পর্কেই ভাগবতমে আছে। এবং ভগবানের যদি মন জানতে হয় হরে কৃষ্ণ, তাহলে চৈতন্য চরিতামৃত পাঠ করতে হয়। মন জানতে গেলে, অনেক সময় মন জানতে পারলে, কারণ কারোর যদি মনে কি চলছে, যেমন আমরা, আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন, ঠিক আছে, কিন্তু মনে কি চলছে যদি আমি বুঝতে পেরে যাই তাহলে কি হবে, হরে কৃষ্ণ। কারণ প্রসাদম হলটা এত কাছে, সবার মনে কি চলছে অনেকটা আন্দাজ করা যেতে পারে। যে উপবাস আছি একাদশীতে, সিটি খুব বাড়ছে, আলু সেদ্ধ হচ্ছে বোধহয়, হরে কৃষ্ণ। তো মনে কি চলছে যদি জানা যায় তাহলে কিন্তু তার সেবা ভালো করে করা যেতে পারে। তো মহাপ্রভু এসেছেন কেন? শুধুমাত্র একটা কারণের জন্যেই, ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যথাযোগ্য তাহা করণ ব্যবহার। তিনি ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য এসেছেন আর ভক্তদেরকে ভালোবাসার জন্য এসেছেন, এবং তিনি নিজে দেখাতে এসেছেন। আপনি আচরণই প্রভু জীবেরে শিখায়, নিজের আচরণের মাধ্যমে কৃষ্ণ আমাদেরকে শেখাতে এসেছেন ভক্তি কি। আমরা অনেক সময় বলি না, আমরা অনেক দিনের ভক্ত, ও ভক্ত ও অভক্ত, কিন্তু অভক্ত বলে কোনো কথা হয় না, কিন্তু এটা চলাচলিতভাবে চলে এসেছে আবার, কিন্তু ঠিক নয় এটা। কারণ জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, এমন কেউ নেই যে কৃষ্ণ ভক্ত নয়। কেউ ভুলে গেছে, কেউ মনে রেখেছে, বা কাউকে মনে করিয়ে দেওয়া হয়েছে। এই জন্য যে অভক্ত এই শব্দটা শাস্ত্রীয় নয়, সবাই ভক্ত, কেউ ভুলে গেছে, কেউ মনে রেখেছে বা মনে করিয়ে দেওয়া হয়েছে, সবাই রাজি। তো মহাপ্রভু সম্পর্কে সব আচার্যরা বলছেন যে মহাপ্রভুর যদি শিক্ষা দেখা যায়, কীভাবে কথা বলতে হবে, কীভাবে চলতে হবে, কীভাবে লোকের সঙ্গে মিশতে হবে, কীভাবে আরেকজনকে কৃষ্ণ কথা বলতে হবে, হ্যাঁ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তো অত কিছু বিচার করতে গেলে মহাপ্রভু অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু সব শিক্ষাকে যদি একত্রিতভূত করা হয়, একসঙ্গে করা হয়, তাহলে তিনটে শিক্ষা মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে বলছেন করার জন্য। সবাই তৈরি? প্রথম মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ করার জন্য, নিজের আচরণের মাধ্যমেও তিনি দেখাচ্ছেন সাধু সঙ্গ করার জন্য। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো সাধু সঙ্গর কথা মহাপ্রভু বলছেন। কীরকম সাধু সঙ্গ করতে হবে? যাদের সংস্পর্শে থেকে, স্ত্রী পুরুষ নির্বিচারে, কেউ বৈষ্ণব বা বৈষ্ণবী, যার কা সংস্পর্শে থেকে আমরা সবসময় স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না কদা অনুচিত, সবসময় বিষ্ণুকে মনে করব, কখনো বিষ্ণুকে ভুলব না, সেটা হবে, সেটা হচ্ছে সঙ্গ। সঙ্গ মানে এই নয় যে পাশে বসে আছি একজন বৈষ্ণব ভক্তের আর ঘুমিয়ে পড়েছি, হরে কৃষ্ণ, সেটা সঙ্গ নয়। অনেকে আবার অনেক সময় ভাবেন সঙ্গ মানে কি, যে মন্দিরে রবিবার করে আসা বা একাদশীতে আসা, তাই না? সেটা ভালো, কিন্তু সাধুসঙ্গের অর্থ কি? সাধুসঙ্গের মনে হচ্ছে তার কাছ থেকে কৃষ্ণ কথা শোনা, তার জ্ঞান নেওয়া এবং সেটা নিজের জীবনে পালন করা। যদি দুজন ভক্ত, ভক্ত মানে যারা অনুশীলন করছে কৃষ্ণ ভক্তি, আমরা ভাবি সাধুকে, বাহ্যিকভাবে অনেকে দেখে মনে হতে পারে সাধু, যেমন ভাবুন কেউ তিলক পরেছেন, তিলক সেবা করেছেন, কণ্ঠি পরেছেন, সাধুর বস্ত্র পরেছেন, সেটা খুব ভালো, বিষ্ণু স্মরণ করাবে তাতে। কিন্তু প্রকৃত সাধুকে, যে আগে যেটা বললাম, যে সবসময় আপনাকে সাহায্য করবে কৃষ্ণকে স্মরণ করাবার জন্য আর কৃষ্ণ সেবায় আপনাকে নিয়োজিত করবে, যেমন শিল প্রভুপাদ ছিলেন এরকম একজন ভগবানের শুদ্ধ ভক্ত, তার প্রভাবে দেখুন সারা বিশ্বে কৃষ্ণ নাম হচ্ছে। মহাপ্রভুকে একজন তিনজন তিন জায়গায় জিজ্ঞেস করেছেন স্থানকাল পরিস্থিতি হিসেবে, যে বৈষ্ণব কে, তখন মহাপ্রভু এক জায়গায় বলছেন যে নিরন্তর কৃষ্ণ নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তিনি হচ্ছেন বৈষ্ণব বা বৈষ্ণবী। আরেক জায়গায় বলছেন কি বলছেন,
যাকে দেখে আরেকজন কৃষ্ণ নাম করবে তিনি হচ্ছেন বৈষ্ণব। আরেক জায়গায় বলছে যে একবার কৃষ্ণ নাম নিয়েছে, যে একবার বলেছে হরি বল সেই বৈষ্ণব। এখন বক্তব্য হচ্ছে প্রকৃতপক্ষে বৈষ্ণব কে? প্রকৃতপক্ষে বৈষ্ণব হচ্ছে শুধুমাত্র তিলক আর কণ্ঠি পড়লে নয়, কারণ তিলকের দাম কত এখানে? 5 টাকা, কণ্ঠি হয়তো 20 টাকা কি 10 টাকা। বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কোন জানা, সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না। বুঝা গেছে? ভক্তিময় ঠাকুরের গান আছে, বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কোন, বাউল মানে হচ্ছে বৈরাগী, বৈরাগ্য কার এসেছে। সেই জন্যে বলা হচ্ছে যে শুধু তিলক আর কোনটি, হ্যাঁ সেটা বাহ্যিকভাবে নিজেকে সাবধান এবং ভগবানের ভক্তির একটা অঙ্গ, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের ভক্তি বা বৈষ্ণব কে হতে পারবেন যে সর্ব অবস্থায় কৃষ্ণকে স্মরণ করে ভগবানের সেবায় লেগে আছে? আর যারা সেই কাজ করায় তিনি হচ্ছেন বৈষ্ণব। বৈষ্ণব কে বা বৈষ্ণবী কে? যে একে অপরের সঙ্গে সবসময় আলোচনা করে কৃষ্ণকে নিয়ে, তার মঙ্গলের কথা চিন্তা করে, এই ভালো আছিস, তোর কাপড়টা খুব সুন্দর হয়েছে, বা তোর গয়না খুব ভালো লাগছে, কোন গাড়িতে এলি, কে ছেড়ে দিয়ে গেল, এটা আলোচনার বিষয় নয়। কৃষ্ণ ভক্ত কীরকম? সে শান্ত। কেন শান্ত? তার কারণ হচ্ছে তার কোনো চাইবার ইচ্ছা নেই। অন্নাভিলাষিতং শূন্যং জ্ঞান কর্মাদিয়ানামৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম, সেটা হচ্ছে সর্ব সর্বে সর্ব উচ্চ বৈষ্ণব বৈষ্ণব। তাদের কাছে আর কিছুই নেই, সে শুধু কৃষ্ণকে নিয়েই থাকে। অন্তত আমাদের চেষ্টা করা উচিত সেই জায়গায় পৌঁছানো। একজন মেয়ে, বাচ্চা মেয়ে বলছে আর মন্দিরে যাব না। বলে কেন? খুব পরনিন্দা পর্যচর্চা করে সবাই, এই ওই করছে, ওই প্রভু ওই করছে, ওই মাতাজি ওই করছে, এই সব খালি খবর। বলছে ঠিক আছে আর যেতে হবে না তোকে মন্দিরে, একদিন শুধু যাবি আর আমার কথা যেটা সেটা মানবি, তারপর যদি ইচ্ছে করে তাহলে আর যাবি না। বলছে কী করতে হবে? বলছে একটা পাত্র নিবি, বাটি, তার মধ্যে তেল ভরবি আর একবার রাধা মাধবকে পরিক্রমা করবি, দেখবি যদি তেলটা পড়ে না যায়। তো পরের দিন গেছে, পাটি নিয়েছে, তেল ঢেলেছে, দিয়ে রাধা মাধবকে আর জগন্নাথকে আর গৌরীদেবকে পরিক্রমা করছে যাতে পড়ে না যায়। তখন বাবা বলছে আজকে তেল পড়ে যায়নি তো? বলছে না। আজকে কে কী বলছিল মন্দিরে, কে পরনিন্দা পরচর্চা করছিল? বাংলায় বলে না PNPC, পরনিন্দা পরচর্চা, কেউ করছিল? বলছে না। কেন করছিল না? বলছে না করছিল, আমি হয়তো শুনতে পাইনি। বলে কেন? মনটা তেলের ওপর ছিল। হরে কৃষ্ণ। তার মানে কি? ব্যবসা আত্মিকা বুদ্ধি একে করুনন্দনা। বৈষ্ণব ওরকম, এ পাশেও তাকায় না, ও পাশেও তাকায় না। মন্দিরে কেন এসেছি? আশীর্বাদ নিতে। মন্দিরে কেন এসেছি? হরিকথা শুনে নিজের জীবনে প্রয়োগ করতে। আমার এপাশ ওপাশ দেখার দরকার নেই, গোবিন্দ আছে, প্রসাদ আছে, তুলসী আছে, বৈষ্ণব আছে, হরিকথা আছে, কীর্তন আছে, ভজন আছে, এত কিছু আছে, তাও যদি মন সন্তুষ্ট না হয় তাহলে ব্যর্থ, সময় নষ্ট হচ্ছে, অন্য জায়গায় যাওয়া উচিত। হরে কৃষ্ণ। আমি কি বোঝাতে পারছি? তো বৈষ্ণব হতে এলে আমাদের চিন্তা করতে হবে আমি কেন এসেছি এখানে, আমি কেন এসেছি, কেন তিলক পড়েছি, শুধুমাত্র প্রসাধনী হিসেবে? খুব ভাল লাগে, অনেকে বলে না আমাকে তিলক পরিয়ে দিন না প্রভু, কেন? হেব্বি লাগে। হেব্বি লাগার জন্যে তিলক পরার দরকার নেই, বুঝতে হবে তিলক কেন পরা হয়েছে। এটা হচ্ছে চরণ, এটা হচ্ছে তুলসী, ভালো লাগার জন্য নয়, ভগবানের আনন্দ বিধানের জন্য সব কিছু করা উচিত। বৈষ্ণব সেটা করেন, সমসিদ্ধির হরিতোষণম। একজন বৈষ্ণব আর বৈষ্ণবীর একটাই জীবনের লক্ষ্য, সেইটা মহাপ্রভু শেখাতে এসেছেন, ওই রকম ভক্তের সঙ্গ করতে মহাপ্রভু বলছে। সেজন্য বলছেন বৈষ্ণব আর বৈষ্ণবী কী করে? যারে দেখে তারে কয় কৃষ্ণ উপদেশ। তো প্রথমটা হচ্ছে সাধু সঙ্গ করার জন্য এসেছে, সাধুকে যার এই গুণগুলো আছে। হয়তো সে তিলক, অনেক এরকম হতে পারে তিলক পরে না কিন্তু খুব কৃষ্ণকে ভালোবাসতে পারে। সেজন্য বিচারটা করতে হবে আমাদেরকে,
আমি যার সঙ্গে মিশছি, যার কা যেখানে যাচ্ছি, তার মাধ্যমে আমার কৃষ্ণর প্রতি ভালোবাসা বাড়ছে না বাড়ছে না? যার কাছে গেলে কৃষ্ণকে ভালোবাসছি, দুশ্চিন্তা চলে যাচ্ছে, সেটা বৈষ্ণব সঙ্গ হচ্ছে। দেখবেন যখন অনেক খুব ভালো ভক্তরা আসে, যারা অনেক দিন ভক্তি করছেন, ভাবুন গুরু মহারাজরা যখন আসেন, প্রবীণ ভক্তরা যখন আসে, তখন কেউ এত আনন্দ হয় না কেন? তার কারণ হচ্ছেন তারা হচ্ছেন ওই প্রকৃতির। মন্দিরে আসতে কেমন লাগে আপনাদের? তো অনেক সৌভাগ্য, এখানে কত সুন্দর সুন্দর ভক্তরা থাকেন, অনেক প্রবীণ ভক্তরা আমাদের ব্রহ্মচারী আশ্রমে থাকেন, অনেক গৃহস্থরা আছেন আপনাদের এখানে যারা খুব ভালো ভক্ত। কিবা বিপ্র কিবা নাশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা সেই গুরু হয়, আশ্রমের পরিপ্রেক্ষিতে নয়, ভক্তির পরিপ্রেক্ষিতে বৈষ্ণব বা বৈষ্ণবী হয়। আর ওই রকম ভক্তের সঙ্গ করার জন্যে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, মহাপ্রভু আশীর্বাদ নিচ্ছেন দক্ষিণাতে যাবার জন্যে, যে ছ মাস আগে ভক্ত হয়েছে কে? সার্বভৌম ভট্টাচার্য গৃহী। মহাপ্রভু তুমি আশীর্বাদ করো, এটা আমাদেরকে বুঝতে হবে। তো প্রথমটা কি মহাপ্রভু কি বলছেন, সাধু সঙ্গের ফলে কি হওয়া উচিত, সেটা হচ্ছে মহাপ্রভুর দ্বিতীয় শিক্ষা, নামে রুচি। কি কোন নামে রুচি? হ্যাঁ, অন্য কোনো নাম নয় তো, নামে রুচি। নামে মানে কোন নাম? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি সত্যার্পিত নিয়মিত স্মরণেই না কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দ্রৈবম ইদৃশ্যম ইহাজনীন অনুরাগ। এক হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। নাম সম্পর্কে বলা হচ্ছে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন ভজে কৃষ্ণ, আর যে জন না ভজে কৃষ্ণ সে হয় ফতুর। এটা পরে লাগিয়ে দিয়েছি আমরা, কিন্তু যে ভক্ত লিখেছিলেন কৃষ্ণ রাষ্ট্রধর শত নাম, দ্বিজ হরিদাস মুর্শিদাবাদে বাড়ি ছিল, তিনি কৃপা করে আমাদেরকে দিয়েছেন কৃষ্ণদের অষ্টোত্তর শত নাম। মহাপ্রভু কৃপা করে ওনাকে ওনার উচ্ছিষ্ট হরিতকি দিয়েছিলেন। তো এই নাম হচ্ছে বৈষ্ণব সেবার ফল হিসেবে আস, নামে রুচি আসতে হবে। তো নাম যদি ভালো হয় কারুর, তাহলে তার আর কোনো চিন্তা নেই, কারণ কলিযুগের জন্য যুগধর্ম কি? হরির নাম হরির নাম হরির নাম ইব কেবলম কলো নাস্তিব 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 গতির অন্যথা। তো সেই জন্যে নাম করতে হবে। কারা কারা নাম করছেন? ষোলোমালা কারা কারা করেন? ও অনেকে। কারা কারা এক থেকে আট মালা করেন? কারা কারা এক থেকে চার করছেন? কারা কারা এক থেকে দুই করছেন? ওকে, দুজন আছেন, খুব ভালো। কারা কারা এখনও শুরুই করেননি? হাত তুলুন, ভয় নেই, আমি নিরামিষ আহার গ্রহণ করি, আপনাদের খেয়ে ফেলবো না। দুহাত তুলুন, কারা কারা এখনও নাম শুরু করেননি? তো আপনারা আজই খুব ভালো দিন, আজকে থেকে শুরু করুন। কেমন করবেন? তো নাম শুরু করুন, এর জন্য কোনো পয়সা লাগবে না, কিন্তু ভগবান আপনার কাছে থাকবে। আজকে খুব ভালো একাদশী, এই একাদশী থেকে হ্যাঁ প্রভুকে বলবেন যে আপনাদের জপমালা দেবে, আপনারা জপ শুরু করুন। যদি জপে অসুবিধা হয় আপাতত, আপনারা যেভাবে হোক কিন্তু জপ শুরু করুন, কিন্তু জপ করুন। কেমন? তো নামে রুচি, নাম করতে হবে। নামটা কি না ভগবান? নাম ও নাবি অভিন্নাত্যম। এবং সেজন্য যদি কেউ নাম না করে, তাহলে সাধুসঙ্গের ফল হয়নি। সেজন্য নাম করতে হবে। আমি একবার মায়াপুরে গেছি কিছু স্টুডেন্টদেরকে নিয়ে, যুবগোষ্ঠীকে নিয়ে। তো একজন দেখি যার মধ্যে জব করছে, সকালবেলা আমার দিকে তাকাচ্ছে আর জব করছে, আমার দিকে তাকাচ্ছে আর জব করছে। আলাম কিছু একটা গণ্ডগোল আছে। হ্যালো, এই বল সত্যি কথা। বলছে না না প্রভু বলবেন না, ভুল হয়ে গেছে। আলাম হ্যাঁ আমি বুঝতে পেরেছি। বলছে হ্যাঁ আমার প্রভুকে বলবেন না, মানে আমার যে শিক্ষাগুরু। আলাম বল সত্যি কথা কি হয়েছে বল। বলছে জপ ব্যাগ এনেছি, মালাটা আনতে ভেতরে ভুলে গেছে, কিন্তু জপ করে যাচ্ছে দেখিয়ে দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
কিঞ্চনে আমাদের যখন জপ করতে হবে, কৃষ্ণকে ভালোবেসে জপ করতে হবে। অনেক সময় আমি দেখি অনেক ভক্ত জপ করছেন, ক্লাস শুনছেন জপ করছে, কাজ করতে করতে জপ করছে, ওরকমভাবে হবে না। ভাবুন খুব বড় একজন ব্যক্তি এসেছে আপনার বাড়িতে, ভাবুন গভর্নর অফ ইন্ডিয়া এসেছে আপনার বাড়িতে বা গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল এসেছে আপনার কাছে, আপনি তখন অন্য কাজ করতে করতে ওনাকে কি আবর্তনা করতে পারবেন? এই জপমালাটা স্টাইল নয়, স্বয়ং কৃষ্ণের নাম নেওয়া হচ্ছে ওটাতে। সেজন্য আমাদেরকে খুব প্রেম দিয়ে ভগবানের নাম করতে হবে, জপের জন্য আলাদা সময় রাখতে হবে, যাতে সেই সময় অন্য কোনো আর কাজ না থাকে। মহাপ্রভু বলকে শচী মাতা বলছেন এই আপনাদের এখানে শান্তিপুরে, যায় মহাপ্রভু বলছেন যে আমি তোমার জন্যে কি করতে পারি মা? তখন তিনি বলছেন তুমি জগন্নাথ পুরীতে গিয়ে থাকো, বৃন্দাবনে যেও না, এটা আমার প্রথম ইচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে যে তুমি আমার গর্ভ থেকে আবার জন্মগ্রহণ করো। তখন মহাপ্রভু বললেন কলিযুগে যে জিহ্বা হরিনাম করবে সেই জিহ্বা হবে তোমার গর্ভ, আর আমি নাম রূপে প্রকট হব। বোঝা যাচ্ছে? একবার হরি বল দিন। আপনারা কি উপবাস করে আছেন? ও তাহলে একটু চেষ্টা করুন না, একটু জোরে করুন, পারবেন। এক দুই তিন, খুব ভালো। তো নাম যত বেশি করে নেওয়া যায় তত ভালো। জেনে সাধু সঙ্গের ফল কি? তো মহাপ্রভুর প্রথম জিনিসটা কি দিয়েছেন, তারপর নামে রয়েছে। জপমালাকে ভালোবাসতে হবে, জপ করতে হবে। আমরা বলি না অনেকে অনেক সময় যখন কেউ কাউকে ভালোবাসে বলে তুমি আমাকে সময় দিচ্ছ না, তুমি এত তাড়াতাড়ি চলে গেলে কেন, না বলে না অনেকে আবদার করে, বাংলা ভাষায় বলে খুনসুটি। আর ভগবানের সবসময় বলছেন আমি তৈরি আছি তোমাকে সময় দেবার জন্য, কেউ একা নয়। যখনই কেউ ভাববে যে আমি নাম করব, ভগবান স্বয়ং আপনার সঙ্গে থাকবেন, কেউ একা নয়। তা আমরা যখন ভগবানের নাম করি কতটা আমাদেরকে ভগবান কৃপা করেন চিন্তা করুন। আর আমরা যদি না বুঝি সেটা, তাহলে তো আমরা মূর্খ হব। জানিয়া শুনিয়া বিষ খাইনি হলে তো হবে না। ভগবান সর্বত্র বিরাজমান, ভগবান সব জায়গায় আছেন, আর নামেও রয়েছেন সম্পূর্ণরূপে। সেজন্য আপনারা খুব মন দিয়ে জপ করবেন। আসুন আমরা সবাই মন দিয়ে জপ করি। জপ করলে কি হয় জানেন? শিক্ষাষ্টকম মুখস্থ করবেন যদি পারেন। তার প্রথম শ্লোকে বলছে, শেষের দিকে অনেকগুলো ফল হয় নাম জপের, একটা বলছি সর্বাত্ম সপরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, সবার মঙ্গল হবে, শুধু আপনার একার নয়। অনেকে বলেন আমার ছেলের জন্য প্রার্থনা করুন প্রভু, আমার জামাইয়ের জন্য প্রার্থনা করুন, আমার বাবার জন্য প্রার্থনা করুন। কিন্তু আপনি যদি জপ করেন সবার মঙ্গল সাধনা। সেই জন্য শিল প্রভুপাদ এই নাম দিয়েছেন সবাইকে, গুরুদেব নাম দেন আমাদেরকে। সেই জন্য শাস্ত্রে বলছে কি, প্রথমে হচ্ছে মহাপ্রভু কি দিয়েছেন, সাধুসঙ্গ। সাধুসঙ্গের ফল কি? নামে রুচি, রুচি মানে আস্বাদন করা। কার কার জপ করতে ভাল লাগে সত্যি? সিরিয়াসলি? খুব ভালো। আর কিভাবে বুঝবেন যে জপ ভালো হচ্ছে? কিভাবে বুঝবেন যে জপ ভালো হচ্ছে, কে বলতে পারবেন? আগে হ্যাঁ একবার তালি। জপ ভালো হচ্ছে কখন বুঝবেন যে আর জপ ছাড়তে ইচ্ছে করছে না, মনে হবে আরও জপ করি। ষোলোমালা ন্যূনতম প্রভুপাদ বলেছেন, আমরা ষোলোমালা শেষ করি অনেক সময় কীভাবে, জপমালার থেকে সাক্ষীমালায় নজর বেশি থাকে, কটা গেল রাত্রিবেলা জপমালা বড় হয়ে গেছে মনে হয়, শেষ হচ্ছে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, কই রে আমার মালাটা কেউ পাল্টে দিল না কি রে, শেষ আর হচ্ছে না, কারণ ইচ্ছে নেই। অনেকে আমাকে বলছিল প্রভুপাদের পরে আর কেউ ইস্কনে আসবে না, না বললাম কেন, বলে না ষোলোমালা থেকে আটমালা করে দিলে ভালো হতো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 64 করতে বলেছিলেন,
প্রভুপাদ কৃপা করে ষোলো। ইনি এবার ভাবছেন কি আর কেউ যদি আমি আর কেউ হবে না ওরকম, প্রভুপাদের মতো ইস্কনে আর কেউ হবে না, কারণ প্রভুপাদ আমাদের নিত্য শিক্ষাগুরু এবং পরম আরাধ্য প্রতিষ্ঠাতা আচার্য, তার জায়গা কেউ নিতে পারবে না। কিন্তু মানুষের আশা কি, অনেকে আমাকে বলছেন প্রভুপাদ আসলে একটু বয়স্ক ছিলেন তো সেই জন্যে মঙ্গলারীদের সাড়ে চারটে রেখেছেন, কারণ ওনার তো ঘুমের অসুবিধে হবে না, তাড়াতাড়ি বয়স করে তাড়াতাড়ি উঠে পড়ে। কিন্তু আমি যদি হতাম সাড়ে আটটা নটা নাগাদ রাখতাম, বললাম যে বাবারে আলম প্রভুপাদ রাখেননি এটা, এটা যে কোনো যে কোনো বৈদিক মন্দিরে সবাই সাড়ে চারটেতেই মঙ্গলারতি হয় ব্রহ্ম মুহূর্তে, প্রভুপাদ শুধু শাস্ত্রকে এবং সংস্কৃতিকে একই রেখেছেন, সেখানে শিথিলতা করলে হবে না। এটা তো একটা বিজ্ঞান, বিজ্ঞান মানে বোঝেন অক্সিজেন কীভাবে পাওয়া যায়, এক ভাগ হাইড্রোজেন আর দুভাগ অক্সিজেন, তাই তো নাকি উল্টো বললাম, দুভাগ অক্সিজেন দুভাগ হাইড্রোজেন একবার এক ভাগ অক্সিজেন H2O ওকে। তো বিজ্ঞান একটা কম বেশি হলে চলবে না, ঠিক সেরকমভাবে নাম জপে যদি ভালোবাসা না আসে, তো প্রভুপাদ বলছেন কি তুমি জপ করছো হাম হাম ডিস ডিস হাম হাম ডিস ডিস, অনেকে জ্বর করো না, আরে নাম শুনতে হবে ভালো করে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। তো টিয়া পাখির মতো বললে হবে না, টিয়া পাখি খুব বলতো রাম কৃষ্ণ রাম কৃষ্ণ, আর নিচেটা কুকুর বসে থাকতো, কখন তুই উপর থেকে পড়বি, যেই একদিন পড়ে গেছে গলা টিপে ধরেছে কুকুরটা, তখন ও রামকৃষ্ণ বলছে না কি বলছে তো ওইভাবে তোতা পাখির মতো জপ করলে চলবে না, ভালোবেসে জপ করতে প্রেম প্রেম দিয়ে যখন জপ করাবে তখন দেখবেন মনে হবে যেন আহ আরও জপ করি, কেউ আমাকে ভালোবাসে না যতটা কৃষ্ণ আমাকে ভালোবাসে, ঠিক আছে। তো প্রথমটি কি, প্রথমটি কি, দ্বিতীয়টি কি মনে থাকবে, এবার তৃতীয়টি কি? তো মহাপ্রভু বলছেন সাধুসঙ্গ এবং নাম জপের নামে রুচি হবার পর যে উপলব্ধি বা প্রেম আপনার হৃদয়ে আসবে সেই উপলব্ধি এবং প্রেমটাকে আরেকজনের সঙ্গে মেটে নিতে হবে, সেটাকে বলা হয় জীবে দয়া। কি বলা হয়, সবাই আমার দিকে তাকান আমার দিকে তাকান, ঠিক আছে। তো জীবে দয়া মানে কি, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার, এই পর উপকারটা হচ্ছে জীবে দয়া, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার। জীবে দয়া মানে হচ্ছে এনেছি ঔষধি মায়ার লাসিবার লাগি হরিনাম মহামন্ত্র লও তুমি মাগে, এই জিনিসটা আরেকজনকে বলা। পৃথিবীতে দুজন লোক খুব দুঃখী জানেন, দুজন লোক খুব দুঃখী, এক যে সবাইকে সন্তুষ্ট করতে চায় সে সব থেকে দুঃখী, আর দ্বিতীয় জন দুঃখী যে ভাবে সবাই আমাকে বুঝবে কেউ আপনাকে বুঝবে না। আমার দিদির বিয়ে হয়েছে প্রায় 35-30 বছর হয়ে গেছে, এখনও মাঝে মাঝে দিদি ফোন করে বলে তোর জামাইবাবু আমাকে বুঝলো না, আর জামাইবাবু আমাকে ফোন করে বলে তোর দিদি আমাকে বুঝলো না, আর আমি জানি এটা হবে বলে আমি বিয়ে করিনি, হরে কৃষ্ণ। কেউ কাউকে বুঝবে না 30-35 বছর পার হয়ে গেলেও, কিন্তু একজন সবথেকে বেশি বোঝে আপনাকে, আপনি যতটা না বোঝেন নিজেকে তিনি আপনাকে বেশি বোঝেন, তিনি কে, ভোক্তারাম যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তিমৃচ্ছতে। সেজন্য আমাদের কি করা উচিত, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপ্রত্যের নির্মলম ঋষিকেনা ঋষিকেশা সেবনম ভক্তির উচ্ছতে, ভগবানের কথা মেনে ভগবানকে ভালোবেসে ভগবানের সেবা করা উচিত, আর যাকে ভালোবাসে তাকে নিয়ে আসা উচিত ভগবানের কাছে, কারণ একমাত্র তিনিই তার মঙ্গল করতে পারবে, আমি অতটা বেশি মঙ্গল করতে পারবো না, আমার সীমা আছে,
কিন্তু ভগবানের সীমা আছে, তিনি তো অনাদিদাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো সেই জন্যে যখনই আপনাদের কার কার ইস্কনে ভালো লাগে, সিরিয়াসলি সত্যি তিন সত্যি করে বলুন, এই মন্দিরের সামনে বললেন কিন্তু, এরপরে আর বলা যাবে না যে করি না। তো এই যে আপনারা ভালোবাসেন তার প্রমাণ কি? যখন ভালো কিছু পান, যারা ভদ্রলোক তারা কি করে? ভালো কিছু পেলে, ভালো কিছু পেলে ভদ্রলোকেরা কি করে? ওই দেখো ভাবুন, আপনার মন্দিরে একদিন খুব ভালো কেক প্রসাদ দিয়েছে, অনেক সময় নিয়ে যান না আপনারা, কার জন্য নিয়ে যান? যাদেরকে, কেন? ভালো জিনিস, আহারে আমার ছেলেটাকে একটু দেবো, আমার ভাইটাকে একটু দেবো। এইটাই মহাপ্রভু বলছেন যে সাধু সঙ্গ এবং নাম জপের ফলে ভালো যে জিনিসটা পেয়েছি, সব থেকে ভালো জিনিস কি? ভগবানের নাম, ভগবানের কথা। মহাপ্রভু বলছেন পাঁচটা জিনিস করলে দিনে, সেটা দিনই আগের দিন আলোচনা করব, যদি প্রভু ডাকেন। হরে কৃষ্ণ, উনি সবসময় ডাকেন। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মা এই পাঁচের অল্প সঙ্গ। তো এই প্রেম যদি আমি কাউকে দিই, আমি তাকে সুখী করতে পারছি না, কেউ কাউকে সুখী করতে পারবে না, লিখে দিচ্ছি, স্ট্যাম্প করে দিচ্ছি, দশটা আঙুলের ছাপ দিয়ে দিচ্ছি, কেউ কাউকে সুখী করতে পারবে না। একজন পারে, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, কে? নাম কি তার? জোরে বলুন, কৃষ্ণটা জোরে বলতে হবে। আমি বলবো এক দুই তিন, আপনারা বলবেন কৃষ্ণা, ঠিক আছে? এক দুই তিন, কৃষ্ণকেই আমাদেরকে সবাইকে কৃষ্ণর কাছে নিয়ে আসতে হবে। কৃষ্ণর কাছে আনলেই সব ঝামেলা শেষ, এটা আমাদেরকে বুঝতে হবে। অনেক সময় আমরা ভাবি যে আমার কাছে রেখে দেবো লোকেদেরকে, যেতে দেবো না মন্দিরে, আমার কাছেই থাক, আমি ওদেরকে, ঠিক পারবে না। কেন? আপনি কৃষ্ণ নয়, আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি মানুষ, কিন্তু একজনের কাছে এনে দিলে সে সন্তুষ্ট করে দিতে পারবে। সেজন্য বৈষ্ণব আর বৈষ্ণবীদের একটাই কাজ, আমরা পেয়েছি কৃষ্ণকে, আমরা আর যদি কৃষ্ণ দেব, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। সে জন্য আমাদের একটাই কর্তব্য, সাধুসঙ্গ করব, নামে রুচি হবে, এবং সেই সাধুসঙ্গ নামের রুচির যে কৃপা, সেটা আরেকজনকে আমরা দেব। সেটি কি? না জীবে দয়া। প্রভুপা জীবে দয়া করার জন্যে মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে রবে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আগে তো হবিপুরে এরকম মন্দির ছিল না, এতজন আসতো না, তো ঝামেলা কম ছিল। তো কেন এই রান্নাঘরে দরকার ছিল? চার পাঁচজন মিলে রান্না করে খেয়ে নিত। প্রচার মানে হচ্ছে কষ্ট করা, যে সকাল থেকে জিজ্ঞেস করবেন প্রভুর কটা ফোন এসেছে, কীভাবে চালাচ্ছে, এই সব কিছু করা হয়েছে। কেন? প্রভুপাদের কী দরকার ছিল মায়াপুর করার? এখন মায়াপুরে গেস্ট হাউস পাওয়া যায় না। কেন? কেন সবাই আসতে পারবে না, সবাই গাছের নিচে থাকতে পারবে না, সবাই তো সেরকমভাবে ভক্তি করতে পারবে না, কিন্তু সবাইকে সুযোগ দেওয়া উচিত। সেই জন্য গেস্ট হাউসগুলো কাদের জন্যে? সবার জন্যে। যারা আসতে পারবে না, আসতে পারবে, সবার জন্যে করা হয়েছে। এটা হচ্ছে প্রচার করার জন্যে ইস্কন তৈরি হয়েছে। প্রচারের দরকার আছে। অনেকে আমি দেখেছি প্রচার যখন ভগবানের দর্শন করে, আপনাদের মন্দিরও কত সুন্দর, সব সমস্যা মিটে যায় শুধু যখন ভগবানের কাছে কেউ আসে। কারণ একমাত্র ভগবানের কথা এবং ভগবানের নাম এর মধ্যেই সেই কৃপার কি বলবো সূত্র। নষ্টপ্রায় সভদ্রে সুনিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠ। সেজন্য আমাদের যে কষ্ট করতে হয়, এত আমাদের গুরুদেব, দেখুন আমাদের একজন ইস্কনের খুব স্বনামধন্য এবং বিশেষ ভক্ত রয়েছেন প্রভুপাদের, হিজ হলিনেস শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, ওনার শারীরিক অবস্থা দেখুন, কিন্তু প্রচারের ওনার ইচ্ছা দেখুন। কেন?
না মহাপ্রভু কিন্তু হৃদয়ঙ্গম করে নিয়েছেন। ছিল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ বিদেশে গেলেন, কেন? ওখানে ভক্তরা একা পড়ে গেছে কোভিডে, উনি দেহত্যাগ করলেন কৃষ্ণের জন্যে, কেন? প্রচারের জন্য। সেই জন্য অন্তত আমাদের, যদি আমরা কাউকে ভালোবাসি, কোনো জিনিস ভালো পাই, ভালো লাগে, স্বাভাবিকভাবে কেকটা যেরকম নিয়ে যাচ্ছি বা চরণামৃত নিয়ে যাই, অনেক মায়েরা দেখে আরতি করে আরতির উপরে একটা আঁচলটা দিয়ে ওটাকে গিঁট বেঁধে নেয়, যে ওটা খুলে আবার বাচ্চাদের মাথায় দেয়। কেন? যে ভালো জিনিসটা আরেকজন পাক, আর যে এটা দেয় না সে কৃপণ, সে কৃপণ। সেজন্য মহাপ্রভু বলছেন সবাইকে, কার মাধ্যমে? হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর মাধ্যমে। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আর এরপরে কি হবে? ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, নির্বন্ধে জপ গিয়া বিধি নাহিয়া। বোঝা গেছে? তো মহাপ্রভু কি কি জিনিস দিয়েছেন? তিনটে মেন, সাধুসঙ্গ, নামের রুচি, আর জীবেদা, আর জীবেদায়া। তো এই তিনটে জিনিস যদি কেউ আপনাদের জিজ্ঞেস করে মহাপ্রভু লীলা কি, ভালো করে যদি কেউ বিচার করে দেখবে তিনটে জিনিস খুব বিশেষ। চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। মহাপ্রভুর মতো, নিত্যানন্দ প্রভুর মতো করুণাবতার কেউ নেই। সেজন্য আমাদের অনেক সৌভাগ্য যে আমরা ভগবানকে পেয়েছি, একাদশী করছি, এই সাধুসঙ্গে রয়েছেন। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। সেজন্য এই সুযোগকে ছাড়া উচিত নয়, লেগে থাকা উচিত রাধা মাধবের কাছে, জগন্নাথের কাছে। হবিবপুর ইস্কন কত সুন্দর, কত বড় প্রপার্টি আপনাদের। আমাদের কলকাতা মন্দির তো খুব ছোট্ট, কিন্তু অনেক কাজ করে এই মন্দির করছে। আপনাদের অত বড় রথ হয়, কত সুযোগ আপনাদের সেবা করার। তো আপনাদের আর চিন্তা করা উচিত নয়, এপাশ ওপাশ দেখা উচিত নয়, শুধু জগন্নাথকে দেখে জীবনটা দিয়ে দিন। হরি বল। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই আমি বিরাম দিচ্ছি। গৌর প্রেমানন্দে।